আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব একটি কার্যকরী স্লিমিং ড্রপ নিয়ে যা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বা শরীরে মেদ কমানোর জন্য বেশ কার্যকরী একটি ঔষধ তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া কারণ কি এর প্রধান কারণই হচ্ছে অভ্যাস আমরা কেউ অতিরিক্ত খাবার খাই এবং কেউ জাঙ্ক ফুড কার্বোহাইড্রেট এবং শর্করা জাতীয় খাবার যেটা সেটা বেশি পরিমাণে খায় এর ফলে আমাদের শরীরে মেদ জমতে থাকে আমরা মোটা হয়ে যাই এবং ইনসুলিন হরমোনের কারণে সেটা যদি শরীরে অতিরিক্ত হতে থাকে তাহলে নিচের পেটের নিচের অংশে মেদ জমতে থাকে পেটটা বড় হয়ে যায় হরমোনের গোলযোগের কারণে বংশগত কারণে অনেকে বংশগতভাবেই খুব হেলদি থাকে মোটা থাকে অনেকে কায়িক পরিশ্রম একেবারেই করতে চায় না আরাম আয়েসে থাকেন অলসভাবে দিন কাটান সারাদিনে কোনো কাজকাম সে করেন না এই আরাম আয়েসে বসে থাকার ফলে তার শরীরে মেদ জমতে থাকে সে দিন দিন মোটা হতে থাকে তার ওজন বেড়ে যায় অনেকে অ্যালকোহল পান করেন এটিও মেদ বাড়ার জন্য বা মোটো হয়ে যাওয়ার জন্য একটি বড়ো কারণ তাছাড়া খাবারে অতিরিক্ত তেল থাকা চর্বিযুক্ত খাবার খাওয়া দুগ্ধজাত খাবার খাওয়া চিনি বেশি পরিমাণে খাওয়া বা চিনি জাতীয় খাবার বেশি খাওয়া ঘি জাতীয় খাবার খাওয়া ভাজা পোড়া নানাবিধ কারণ হেতু আপনি দিন দিন মোটা হয়ে যেতে পারেন আপনার মেদ বেড়ে যেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে তো এই ওজন বেড়ে গেলে আপনার চলাফেরা করতে কষ্ট বসতে কষ্ট শ্বাস নিতে কষ্ট অল্প কিছু হাঁটলেই আপনি হরান হয়ে যাবেন দম ছাড়তে কষ্ট হয় তো এর থেকে পরিত্রাণের জন্য পাকিস্তান ক্যান ফার্মার ক্যান নাম্বার ফরটিন অত্যন্ত সুপার করে একটি ম্যাডিসিন এই স্লেমিং ড্রপ আপনার স্বাস্থ্য যে প্রকারেই মোটা হয়ে থাকুক স্থুলকার হয়ে থাকেন আপনি ডায়েট কন্ট্রোল করছেন ঠিক মতন খাবার খাচ্ছেন না ওজন কমানোর জন্য কিন্তু ওজন কমছে না তাদের জন্য এই ক্যান নাম্বার ফরটিন স্লিমিং ড্রপ অত্যন্ত সুপার জাদু করে একটি মেডিসিন এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই স্লিমিং ড্রপটি তৈরি করা হয়েছে এখানে ক্যালসিয়াম কার গ্রাফাইটিস স্পঞ্জিয়া ফাইটোলক্কা বেরি হ্যালিয়ানথাস মেডিসিনের কম্বিনেশনে এই টেন নাম্বার ফরটিন মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে অত্যন্ত সুপার কার্যকরী জাদুঘরে একটি মেডিসিন অতিরিক্ত স্থলকার হয়ে যাচ্ছেন তা কমানোর জন্য শরীরে ফ্যাট কমানোর জন্য গ্যারান্ডিলার সেক্রেশন ঠিক মতন কাজ না করার জন্য শরীর দিল দিন মোটা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছেন তাদের জন্য এই ক্যান নাম্বার ফরটিন স্লিমিং ড্রপটি অত্যন্ত জাদু করে একটি মেডিসিন শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে বা চর্বি কমাতে এ মেডিসিনের কোনো তুলনা হয় না আপনারা যেই মেডিসিনই খান না কেন ওজন কমানোর জন্য পাশাপাশি যদি এই মেডিসিনটি আপনারা সেবন করেন তাহলে অতি দ্রুত আপনার শরীরের চর্বি কমে আসবে আপনি স্থূলতা থেকে আস্তে আস্তে স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসবেন অত্যন্ত সুপার একটি মেডিসিন এই ক্যান নাম্বার ফরটিন স্লিমিং ড্রপ আপনার মেদ কমাতে স্বাস্থ্যকে স্লিম করার জন্য প্রিয় দর্শক ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে খাবার পরিমিতভাবে খেতে হবে মাত্রাতিরিক্ত খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় আপনি মোটা হয়ে যেতে পারেন এবং যেসব খাবার খেলে পরে আপনার স্বাস্থ্য স্থূলকার হয় অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার মাংস খাওয়া তৈলাক্ত খাবার খাওয়া দুগ্ধজাত খাবার খাওয়া অনেকে পরিমিত পানি খান না পানি খুব কম পরিমাণে খান অ্যালকোহল একেবারে বাদ দিতে হবে কেননা এটা লিভারের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতির সম্ভাবনা তাই নিয়মের পাশাপাশি আপনি যদি এই ক্যান নাম্বার ফরটিন স্লিমিং ড্রপটি সেবন করেন তাহলে আপনার এই দিন দিন মোটা হয়ে যাওয়া বা স্থলকার থেকে আপনি স্বাভাবিক শাস্তে ফিরে আসবেন এবং শরীর থেকে অতিরিক্ত চর্বি কমে যাবে আপনি স্লিম হবেন প্রিয় দর্শক এই স্লিমিং ড্রপটি ক্যান নাম্বার ফরটিন স্লিমিং ড্রপ এই মেডিসিনটি আপনারা দশ ফোঁটা করে দিনে তিনবার সামান্য পানের সঙ্গে খাবার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে দিনে তিনবার সেবন করবেন তাহলে অতি শীঘ্রই আপনারা এই স্থলকার থেকে এবং অতিরিক্ত মেথ থেকে আরোগ্য লাভ করবেন পিউশ দর্শক আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ আলাইকুম হাফ আলাইকুম বরহমুল্লাহ বারকাত